আপনার খবর দিচ্ছেন? না, আমি খবর দিই না। হ্যাঁ, এইটুকু করেন নাই। আচ্ছা, আপনি আপনি যেহেতু এইটার সার্জারি করেছিলেন, সো ফুল রেসপন্সিবিলিটি তো এইটাকে এইটাতে আপনি কীভাবে ব্যাখ্যা করতেছেন যে আপনি এটার ম্যান ট্রিটমেন্ট করেছেন বা আপনার এইভাবে এই সামান্য অপারেশনে তার মানে সার্ভাইভ না করার কোনো অবকাশ নেই, এটা কী বলেন? আমার জীবনে এরকম ঘটনা একটা ঘটনা, নাম্বার ওয়ান। এই আর অপারেশন থিয়েটারে অপারেশন শেষ হয়ে গেছে, আমি তো এরকম আমার দেখি অপারেশন করবি, অপারেশন অত্যন্ত ভালোভাবে অপারেশন তারপরে এই অংশটা আসলে যদিও আমার খুব রেসপন্সিবিলিটি, কারণ রুগীটা তো আমাকে দেখে আসছে, এটাও রেসপন্সিবিলিটি আমাকে, আমারটা ভালো লাগছে আমাদের কম্পিউটার, আমি একটা মানে যে কোনো অ্যানাস্থেটিক্স কেনা হয় ভালো অ্যানাস্থেটিক্স কেনা হয়েছে। এখন তারপরে যে ঘটনাগুলো ঘটল আপনার নরমালি একটা ডিএনএস অপারেশনে কি এতগুলো কার্ডিয়াক বের হয়? না না, এটা তো ওনার অনেক ডিএনএস ছিল, অনেক কার্ডিয়াক ছিল, এটা তো ভালোভাবে অপারেশন করা। সে আমার একটা আমার জুনিয়র একজন ডাক্তার, তার থেকে আমার কাছে আসছে আজ, আমাকে এক্সট্রা তার প্রতি একটা আমার কমিটমেন্ট ছিল, আমার আন্ডারে কাজ করে একজন ডাক্তার গার্ডিয়ানে কাজ করে, সেই আমাকে পাঠিয়েছিল একটু সাহায্য হবে। তাহলে এই রুগীর প্রতি আমার কমিটমেন্টের কী নাম তার? হ্যাঁ, তার নামটা কী? মাধু, ডাক্তার মাধু। আপনার কি কোনো লাইসেন্স ইস্যু হয়েছে কখনো? আমি আই এম আস্কিং ইউ সামথিং, ডিড ইউ হ্যাভ এনি লাইসেন্স ইস্যু? ডিড ইউ লাইসেন্স গেট ক্যান্সেল? হোয়াট দ্য ফাক আর ইউ সেইং ইট আফটার আই এম আস্কিং? তো এটা বুঝে যাচ্ছে হোয়াট কাইন্ড অফ ফাকিং হিপোক্রিট। আপনি আপনার লাইসেন্স ক্যান্সেল হয়েছে একবার তো বললেন না কেন? গত বছর জেনে শুনে নির্ভর করলো রুটি অসুস্থ হয়ে আছে এরকম কোন সমস্যা হয় না? আপনারা এখানে কোশ্চেন করলে হবে না, এখানে হচ্ছে আমরা ওনাকে নিয়ে যাচ্ছি, বুঝতে পেরেছেন? আমরা আমি ওনাদেরকে নিয়ে যাচ্ছি, ওনাদেরকে আমরা থানায় সুপর্দ করবো, তারপরে এটার ইনভেস্টিগেশন হবে। বাই দিস টাইম যেহেতু এটা অপারেশনের রুগী মারা গিয়েছে, অবশ্যই এটাকে পোস্টমর্টেম করতে হবে, পুলিশে আপনারা সিস্টেমটা জানেন। তারপর সঠিকটা তদন্ত হওয়ার পরে তারপরে আপনাদের ওনার আত্মীয় এসে একটা বাদী হয়ে কেস করতে হবে, সেটা হচ্ছে সিস্টেম, তাই না? এখন আপনারা দয়া করে ওনাদের উপর মাউন্ট হবেন, আগে আমরা সঠিক ইনভেস্টিগেশনটা আমরা পুলিশকে করার সুযোগ দিই, ঠিক আছে? এটা আমরা পুরোপুরি তদারকির উপর রাখবো,
বাংলাদেশ আর্মির যেহেতু আমরা আছি রিপ্রেজেন্টেটিভ, আমরা যতদিন মাঠে আসছি আমরা এটা কন্টিনিউয়াস তদারকির উপর রাখবো, যাতে এটা ইনশিওর করবো যাতে এটা সঠিক তদন্ত হয়, আর যদি ওনারা দোষী সাব্যস্ত হন তাতে তারা যেন সঠিক বিচারটা পায়, ঠিক আছে? এটার আমরা অবশ্যই তদন্ত করবো। সকল কিছু ডিসিশন তো আমরা এখন নিতে পারবো না, এটার একটা লং প্রসিডিউর। হসপিটালটা লট ছিল না, আচ্ছা একটা জিনিস আমরা কলকাতা ডিসিতে কাউকে পাইনি, কাউ হসপিটালের ডক্টর ছিল কেউ ছিল না, কোন ডক্টর হসপিটালই ছিল না, সেটার জন্য হসপিটাল উইল বি হেলথ রেসপন্সিবল। আন্ডারস্টুড? ঠিক আছে, বুঝতে পেরেছেন? ঠিক আছে, এটার জন্য ব্যবস্থা নেওয়া হবে, আপনারা দয়া করে উত্তেজিত হবেন না, মানে এটা আইন শৃঙ্খলা বাহিনীর কাজ, আইন শৃঙ্খলা বাহিনীকে করতে দিন। হসপিটাল ব্যাপারে সিদ্ধান্তটা কি আসবে আপনাদের? হসপিটালের ব্যাপারে আমি তো আপনাকে বললাম, হসপিটালের ব্যাপারে সিদ্ধান্তটা নিতে নেয়ার জন্য টাইম লাগবে। কর্তৃপক্ষ কি আসছে? তাহলে আপনারা কিভাবে সান্ত্বনাটা আমাদেরকে দিচ্ছেন? ম্যানেজমেন্টের কি এরকম তো লাগবে? যেমন প্রসিডিউর আছে, ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের কোর্স থাকে, লাগবে প্লিজ, ইজি হেল্প লাগবে, ইজি ইজ থেকে লোক আসতে হবে, উনি আপনাদেরই একজন লোক, উনি আমাদের দেখে তোমার আচ্ছা, আর আপনাদের রিপ্রেজেন্ট জিজ্ঞেস করে একজন নিয়ে যাও লাগবে যে বাদী হয়ে পড়া। আসলে ব্যাপারটা যেটা ঘটেছে সেটা হচ্ছে যে ডক্টর এখানে অপারেশন করেছেন তার লাইসেন্স ক্যান্সেল হয়ে আছে, সেটা এখন কিন্তু রিজেনারেট হয়নি। আপনি বলেছেন এখন অ্যাপিলেট ডিভিশনে আছে, না 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 না, আমার যে আপনি এই মুহূর্তে বলেছেন, না না আমি সরি বলে দিছি, আমার যে সাসপেনশনটা মানে ঠিক ছিল না এই জন্য আমি করতে গেছি, কিন্তু ওটা অটোমেটিক্যালি টাইম ওটা গত বছর উঠে গেছে। কিন্তু আমি যে জিনিসটা একটু আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি সেটা হচ্ছে যে কার্টিলেজ বের হয় সেই কার্টিলেজের পরিমাণ এই রকম, এতগুলো কার্টিলেজ একটা নেজাল সেপটম থেকে যদি বের হয় সেই নেজালে কি থাকে? টোটাল ব্লক হয়ে গেছিল, এটাই হয়। আপনি সার্জন সাহেবকে জিজ্ঞেস করে দেখেন এতগুলো কার্টিলেজ বের হয় কিনা। উনি যেহেতু সাসপেনশন আছে, ওনার যেহেতু একটা প্রবলেম আছে, তাহলে উনি কেন সার্জারি করলো? আমি বলছি একদিনের লোকটা ছিল ওই।